পঞ্চগড় জেলার প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের আটান্নম জন্মদিন আজ পঞ্চগড় জেলার প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল কলেজের জন্মদিন আজ আনন্দ ঘন পরিবেশে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জন্মদিনের কেক কাটা বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা বেলুন উড়ানো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পহেলা মার্চ বুধবার উদযাপিত হয়েছে জন্মদিন গৌরব ঐতিহ্য ও অহংকারের এই শিক্ষা প্রতিষ্ঠানটির আটান্নতম জন্মদিন উপলক্ষে এগারো দিন ব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল আটান্নতম জন্মদিন উপলক্ষে সকালে বিদ্যালয় হতে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় বর্ণাঢ্য রেলিটি উপজেলা পরিষদ চত্বরে পৌঁছায় বিভিন্ন মূল সড়ক প্রদক্ষিণ করে সেখানে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করা হয় উপজেলা নির্বাহী অফিসার বহনিশিকা আসা বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা উপস্থিত ছিলেন সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উনিশশো সালে এই দিনে পঞ্চগড় জেলার প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়